শুভ সকাল প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো সর্বদা জ্ঞান চর্চার মধ্যে আছো। সঠিক জ্ঞান চর্চায় তোমাকে সঠিক পথ দেখাতে পারবে। আমরা দেখো প্রথম অধ্যায় পড়ছিলাম, প্রথম অধ্যায় আমরা শেষ করে ফেলছি অনেকটাই। আজকে প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে, আমরা সবই শেষ করছি, প্রথম অধ্যায় তেমন কিছু নেই। আমরা পড়ার আগে একটা গল্প বলে শুরু করা যায়, ঠিক তো? গল্প বলে শুরু করি। দেখো গল্পটা এরকম, মনে করো একজন বেলুন বিক্রেতা, একজন বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করছে। তো বেলুন বিক্রি করলে উনি যখন বেলুন কম বিক্রি হচ্ছে আর কি, বেলুন তো বাচ্চাদের খুবই আকর্ষণ করে বেলুন, তো যখন কম বিক্রি হচ্ছে তখন কি করছে, তখন এই হিলিয়াম মিশ্রিত, যে বেলুনের ভিতরে হিলিয়াম মিশ্রিত বাতাস, ওটা দিয়ে আকাশে উড়াই দিচ্ছে, যাতে করে যখন কম বিক্রি তখন আবার বাচ্চাগুলো, আবার অনেক বাচ্চা এসে আবার ভিড় করছে ওখানে। তো ভিড় করলে মানে আবার তার বিক্রি বেড়ে যাচ্ছে, এইভাবে সে কাস্টমারের আকর্ষণ করছে, কাস্টমারকে আকর্ষণ করছে বিভিন্ন ভাবে। তো একটা বাচ্চা ছেলে এসে তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা উনি যেই বেলুনটা উড়াই দিছিল সেই বেলুনটা ছিল লাল বেলুন, বলছে যে আচ্ছা কালো বেলুন কি আকাশে উড়ে? তো উনি বলছে যে বাবা, বেলুন তো আসলে রঙের কারণে উড়ে না, লাল বেলুন বা নীল বা বেগুনি যেটাই হোক, রঙের কারণে উড়ে না, ওড়ে কিসের কারণে? এটা এর ভেতরে বাতাসের কারণে। তো আমি গল্পটা বললাম কেন, গল্পটা বললাম এই কারণেই যে আমরা আমাদের ভেতরের যে স্বপ্ন আছে, এই স্বপ্নের কারণেই কিন্তু আমরা বেশি দূরে যেতে পারবো, অনেক দূরে লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমাদের গায়ের রঙের কারণে কিন্তু আমরা যে ভালো লক্ষ্যে পৌঁছাবো তা কিন্তু না। তো অবশ্যই ভেতরের স্বপ্ন, ভেতরের পরিশ্রম তোমার মানসিকতায় তোমাকে আগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা ক্লাস শুরু করতে পারি। দেখো প্রথম অধ্যায়তে আমরা, প্রথম অধ্যায় কিন্তু টোটাল প্রায় শেষ করে দিয়েছি, প্রথম অধ্যায়তে তোমার সেরকম জটিল কিছু নেই, আবার খুব ছোট একটা অধ্যায়। এখানে দুইটা জিনিস নিয়ে আলোচনা করা আছে, একটা হচ্ছে মৌলিক অর্থনীতির সমস্যা, আর একটা হচ্ছে অর্থ ব্যবস্থা। এই দুইটা জিনিস নিয়ে কথা বলা হয়েছে। তো মৌলিক অর্থনীতির সমস্যা কি? মৌলিক অর্থনীতির সমস্যা কত প্রকার আমরা দেখছি। মৌলিক অর্থনীতির সমস্যা তিন প্রকার। মৌলিক অর্থনীতির সমস্যা তিন প্রকারের ভিতরে কি কি আছে, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। আচ্ছা আমি একটা জিনিস এখানে লিখে রাখছিলাম যে বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তাই না? বিজয়ীরা কি করে, ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্ন ভিন্ন ভাবে করে। তো তুমি আসলে বিজয়ীরা এই কাজগুলোই করে, যারা তোমার ভিন্ন 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 কাজ করে না, তারা একই কাজ করে দেখা যাচ্ছে একজন সফলতা পাচ্ছে, একজন সফলতা পাচ্ছে না। তার মানে সে তার কাজ করার ভিতরে ভিন্নতা রয়েছে। তুমি দেখবা যে তোমার বন্ধু একজন পড়াশোনা করছে, পাশাপাশি তুমিও পড়াশোনা করছো, কিন্তু সে সফল হচ্ছে, তুমি সফল হচ্ছ না, বা তার রেজাল্টটা ভালো হয়ে যাচ্ছে, তোমার রেজাল্টটা ভালো হচ্ছে না। তার মানে কাজ করার ভিতরে পার্থক্য আছে, তোমার তোমার কাজ করার ভিতরে তোমার পার্থক্য লুকিয়ে রয়েছে। তুমি কত সুন্দর ভাবে স্মুথলি কাজ করতে পারো, যেমন আমি যদি তোমাকে বলি তুমি যদি চিত্র আঁকো, এর ভিতরে পার্থক্য আছে। কেউ দেখবে সে চিত্র আঁকে খুব সুন্দর, তার অনেক অনেকের কাছে ফার্স্ট ইয়ার যারা সেকেন্ড ইয়ার উঠছে এবার, তাদের ভিতরে অনেক সুন্দর সুন্দর হাতের লেখা আছে, অনেকের হাতের লেখা অনেক সুন্দর, অনেকে কাজ কাজ সুন্দর। তার মানে ভালোভাবে কাজ করতে পারা, সঠিক সুন্দরভাবে কাজ করতে পারা হচ্ছে সব থেকে ভালো একটা বৈশিষ্ট্য। যাই হোক, তোমরা আশা করি বিজয়ী হবা এবং ভালো মতো কাজ করবা, এই আশা করছি। আমরা দেখো পড়ছিলাম প্রথম অধ্যায় মৌলিক অর্থনীতির সমস্যা ও এর সমাধান। আমরা অধ্যায় সংক্ষেপণ পড়বো, অধ্যায় সংক্ষেপণটা খুবই সুন্দর ব্যাপার একটা। এখানে তুমি দেখো সেটা এভাবে নিয়ে আসতে পারো যে অধ্যায় সংক্ষেপণ আছে একটা অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, কারণ আমরা যে পর্যন্ত যা পড়লাম এই পড়ার ভিতরে একটা সামারি করে দেওয়া হয়েছে এখানে,
এই জন্য অধ্যায় সংক্ষেপণটা আমরা মুখস্থ করবো, এবং অধ্যায় সংক্ষেপণ সুন্দরভাবে মুখস্থ করতে পারলে অধ্যায় টোটাল আমার শেষ হয়ে যাবে। আমি আবার একটু সামারি বলি, আমার প্রথম অধ্যায়তে মৌলিক অর্থনীতির সমস্যা আছে, মৌলিক অর্থনীতির সমস্যা কত প্রকার, তিন প্রকার, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। কি উৎপাদন করা হবে, উৎপাদন সম্ভাবনা রেখা দিয়েই দেখানো হয়েছে, এখানে একটা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে পারলে অধ্যায় শেষ। কি উৎপাদন করা হবে, উৎপাদন সম্ভাবনা রেখা দেখানো হয়েছে, কিভাবে উৎপাদন করা হবে, শুধু উৎপাদন সম্ভাবনা রেখার বিপরীত, উৎপাদন সম্ভাবনা রেখা আঁকছি কনকেভে দিয়ে, যেটা মূলবিন্দুর দিকে থাকছে, আর একটা এর বিপরীতটা যেটা আমার ক্যাপিটাল কতটুকু বা লেবার কতটুকু এইটা, এবং কার জন্য উৎপাদন করা হবে। ওই উৎপাদন সম্ভাবনা রেখায় আঁকে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ দিচ্ছিলাম, তখন ধনী এবং গরিব দিয়ে দেবো। তাহলে প্রথম দেখো একটা প্রশ্ন হয়ে যাবে, এটা মৌলিক অর্থনীতির সমস্যা গেল। এবার অর্থ ব্যবস্থা কত প্রকার, অর্থ ব্যবস্থা আমরা পড়ছিলাম কত প্রকার, চার প্রকার, পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যেখানে একটা শ্রেণীর মানুষ খুব বড় হয়ে যাচ্ছে আর একটা শ্রেণীর মানুষ দরিদ্রই থেকে যাচ্ছে, পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আরেকটা আছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, এখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েম হয়, এটা গণতান্ত্রিক না, এবং এটা আছে তোমার সরকারি সমস্ত কাজের দায়ভার বহন করে, তার মানে আমরা পেয়ে গেলাম দুইটা। আর একটা আছে এই ধনতান্ত্রিক বা তোমার পুঁজিবাদী, আর একটা আছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, এই দুইটাকে মিশ্রণ করে ভালো দিকগুলো নেওয়া হয়েছে এবং খারাপ দিকগুলো বর্জন করা হয়েছে, বর্জন করে এটা যেটা নিয়ে আছে সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। আমাদের দেশে মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান এটা বলছিলাম, এবং ইসলামী অর্থ ব্যবস্থা, আর একটা অর্থ ব্যবস্থা আছে ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থাটা যেখানে ইসলামী শরিয়া মোতাবেক কাজ করে যে রাষ্ট্রগুলো, সেটা আছে ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে আমরা শুধুমাত্র এখানে দুইটা জিনিস নিয়ে আলোচনা করেছে, মৌলিক অর্থনীতির সমস্যা নিয়ে আলোচনা করেছে তিন ভাগ, এবং অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে চারটে ভাগ। এই দুইটা জিনিস জানলেই আমাদের এই অধ্যায় শেষ। এবং এখানে আর কিছু কি বলা হয়েছে, এখানে চিত্র আঁকা হয়েছে, চিত্র হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, তুমি অটোমেটিক উৎপাদন সম্ভাবনা আঁকতে পারো, অনেকেই আঁকতে এঁকে দেখেছো এবং সুন্দরভাবে এঁকেছো। যাই হোক, আমরা প্রথম অধ্যায় সংক্ষেপণটা আমরা একটু রিভিশন দেব, অধ্যায় সংক্ষেপণ রিভিশন দিলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। অভাব কাকে বলে পড়ছিলাম, মানুষের ক্রয় ক্ষমতা সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে, এরূপ দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে অভাব বলে। তার মানে প্রয়োজন মিটাতে পারে যেই সব দ্রব্য, সেসব দ্রব্য মানে যেটা আছে পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকতে হবে তোমার, সেটা হচ্ছে অভাব। প্রয়োজন না মেটাতে পারলে কিন্তু অভাব হবে না। আবার অভাব ভিন্ন ধরনের আছে, এক একজনের অভাব এক এক ধরনের। সম্পদ কাকে বলে, বলছিলাম সম্পদ হতে হলে অবশ্যই তার যোগান সীমাবদ্ধ হতে হবে, তার কি থাকতে হবে, বাহ্যিকতা থাকতে হবে, তার তোমার আরতে থাকতে হবে, তার আছে হস্তান্তর যোগ্যতা, হস্তান্তর যোগ্যতা মানে একজন হাত থেকে আরেকজনের হাতে যাবে, যেসব বস্তুগত অবস্তুগত, সম্পদ হতে হলে বস্তুগত হতে পারে অবস্তুগত হতে পারে। যেমন আমরা যখন 19-এ পড়ছি, অনেকেই কমার্স আছে তারা বলে যে কি পড়ছিলাম, সুনাম, সুনাম কি সম্পদ না, কিন্তু সুনাম কি ধরা যায়, এটা বস্তুগত না অবস্তুগত। যেসব বস্তুগত অবস্থাগত দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ, হস্তান্তরযোগ্য, বাহ্যিকতা আছে, বিনিময় মূল্য আছে, বিনিময় মূল্য বিক্রি করতে পারবে, এবং সেগুলো অর্থনৈতিক সম্পদ। আবার সম্পদ বলতে দ্রব্য বা সেবার জন্য ব্যবহার উপযোগী বিভিন্ন উপাদানকেও নির্দেশ করে। হ্যাঁ, অবশ্যই ব্যবহার উপযোগী উপাদানকে নির্দেশ করবে, কারণ কি এখানে তোমার ওই সম্পদকে তুমি যদি ব্যবহারই না করতে পারো তাহলে সেটা কোনো সম্পদই না, ঠিক না? ওকে, তারপরে দেখো দুষ্প্রাপ্যদের কাকে বলে, আমরা বলছিলাম দুষ্প্রাপ্যদ আছে সম্পদের স্বল্পতায় দুষ্প্রাপ্য। সহজ কথা, আমি আবারও বলছি যে তোমার মুখস্থ করে পড়া লাগবে এমন কোনো কথা নেই, তুমি বুঝে রাখো, বুঝে সুন্দরভাবে এটা ব্যাখ্যা করো। আমি যখন তোমাদের সেকেন্ডারি ক্লাস নিছি তখন তারা আসলে বইয়ের সংখ্যাগুলো যে লিখছে তা লিখিনি, আমি যে কথাগুলো আমার ভাষা মতো বলেছি সেই কথাগুলোই তারা লিখে দিয়ে এসেছে। এখন এটা লিখলেও হবে, কোনো প্রবলেম নেই, আমি বুঝে সুন্দরভাবে যদি আমি লিখে দিয়ে আসতে পারি। যেমন আমি যদি দুষ্প্রাপ্যদের কাকে বলে, অভাব অসীম, সম্পদ সসীম, অভাব অসীম অভাব এবং সম্পদ দুষ্প্রাপ্য, সম্পদের মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে দুষ্প্রাপ্য, এক কথা সম্পদের স্বল্পতাই দুষ্প্রাপ্য, খুব সুন্দরভাবে আমরা লিখতে পারবো। এখন বইতে কি বলছে দেখো, দুষ্প্রাপ্যতা বলতে মানব জীবনের অসীম অর্থনৈতিক সমস্যা বা অভাব পূরণের জন্য সীমিত সম্পদ নির্দেশ করে, অবশ্যই সীমিত সম্পদ নির্দেশ করে, অর্থাৎ যে কোনো প্রয়োজনীয় সম্পদই অপ্রচুর সর্বাধিক অর্থনীতি দুষ্প্রাপ্যতা, একের সোর্স সলিড হিসাব সম্পদের স্বল্পতায় দুষ্প্রাপ্যতা, সম্পদের অপ্রচুর সরবরাহ দুষ্প্রাপ্যতা, খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা এই সঙ্গে এইগুলা একটু পড়ার চেষ্টা করবো সুন্দরভাবে, তাহলে পারবো। দেখো নির্বাচন কাকে বলে,
নির্বাচন ওইভাবে বলতে পারি আমরা, জীবনে অফুরন্ত অভাব রয়েছে, এই অফুরন্ত অভাবের মধ্যে অভাব সব অভাবই গুরুত্বপূর্ণ না আসলে। এখানে এই সম্পদগুলো সর্বোচ্চ দক্ষতার সাথে ব্যবহার করার জন্য নির্বাচন বা অভাব, যেটা বলছিলাম যে অনেক অভাবের মধ্যে বাছাই করা হয়েছে নির্বাচন। এর বইতে কি বলছে, মানুষের জীবনে অভাব অফুরন্ত কিন্তু সম্পদ সীমিত। এই অফুরন্ত অভাবের মধ্যে সব অভাব একই সময়ে গুরুত্বপূর্ণ নয়, আবার সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ দক্ষতার সাথে ব্যবহার করা প্রয়োজন। এই জন্য নির্বাচন বলতে অভাবের গুরুত্ব সম্পদের সর্বাধিক উত্তম ব্যবহার নিশ্চিত। তার মানে অনেক অভাবের ভিতর থেকে আসলে একটা একটা বাছাই করে নেওয়াই হচ্ছে তোমার নির্বাচন। মৌলিক অর্থনীতির সমস্যা আমরা কিভাবে পড়তে পারি, যেটা দেখলাম সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদ নিয়োগ বিন্যাসই হলো। এখানে যে অভাব থাকবে, প্রথম প্রথম অধ্যায় থেকে তো খালি অভাব অভাব নিয়ে কথা বলা এবং অভাব থেকে উত্তরণের পথ দেখানো হয়েছে। সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই হলো প্রধান অর্থনীতির সমস্যা। অর্থনীতিতে উৎপাদন বন্টন ভোগ সংক্রান্ত মানবীয় কর্ম প্রচেষ্টার প্রয়োজনীয় দিক লক্ষ্য রেখে পরিচালিত এবং প্রয়োগ সৃষ্টি সমস্যা হলো মৌলিক অর্থনীতির সমস্যা। তো এই মৌলিক অর্থনীতির সমস্যা আসলে, মৌলিক অর্থনীতির সমস্যা মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার বেসিক যে জিনিসটা আসলে মূল জিনিস, মূল জিনিস ইকোনমিক্স দাঁড়ায় আছে কিসের উপরে, বলা হয়েছে প্রথম কথায় বলা হয়েছে অসীম অভাব এবং সসীম সম্পদ, মানে অভাব অসীম এবং সম্পদ সসীম, এই জিনিসটার উপরে দাঁড়িয়েছে। আর মৌলিক অর্থনীতির সমস্যার মূলে হচ্ছে ওখানে অভাব অসীম এবং দুষ্প্রাপ্য সম্পদ। প্রত্যেকটা সমাজে কিন্তু এই মৌলিক সমস্যা বিদ্যমান। এই মৌলিক সমস্যা তিনটি ভাগে ভাগ করলো কে, তিনটি ভাগে ভাগ করলো পিএসএমএলসন। পিএসএমএলসন কে ছিল, অধ্যাপক পিএসএমএলসন ছিলেন আধুনিক অর্থনীতিবিদের জনক। আধুনিক অর্থনীতির জনক করা হলো কেন ওনাকে, কারণ অর্থনীতিতে উনি গণিতের এবং পরিসংখ্যানের ব্যবহার প্রথম নিয়ে আসছিল। আমি যে কথাটা আমি প্রথমেই বলছিলাম যে এই মৌলিক অর্থনীতির সমস্যা কি উৎপাদন করা হবে এবং কি উপায়ে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে, এই তিনটাই আমরা চিত্র দিছি এবং চিত্র দিয়ে সুন্দরভাবে আমরা সেটা বর্ণনাও করছি। আশা করি তোমরা এই তিনটা বুঝতে পারবা। এবং উৎপাদন সম্ভাবনা রেখা, দেখো উৎপাদন সম্ভাবনা রেখা আমরা যেটা তোমরা আঁকছিলে যে দুইটা রেখা দিছিলে লম্ব অক্ষ ভূমি অক্ষ দিয়ে এইভাবে একটা টান দিয়ে দিছিলে, ঠিক না? তো এইটা এইসবটা হচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখা। আমি যদি আমার মতো করে বলি তাহলে তুমি সবসময় নিজের মতো করে বলবা, কারণ তুমি পড়বা সবসময় বইয়ের আলোকে কথা বলতে হবে তা না, বই পড়বা, বই পড়ে তোমার নিজস্ব একটা জ্ঞান আছে সেটা ব্যাখ্যা করবে, এটা হচ্ছে ইকোনমিক্স এর বৈশিষ্ট্য। হুবহু মুখস্থ করার কোনো দরকার নেই। উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা আমি যদি বলি উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখায় দুইটি দ্রব্যের একটি দুইটি দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করে, কারণ এটি উপরে থাকে এক্স লম্ব অক্ষ ওয়াই দ্রব্য আর নিচে থাকে ভূমি অক্ষ এক্স দ্রব্য। এখানে কি বলে বইতে, উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে বিন্দুতে, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। তাহলে আমি এইভাবে বলতে পারি, আবার বলতে পারি উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যার প্রত্যেকটা বিন্দুতে দুইটি দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করে। ওকে, সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় ধারণা আমরা বলছিলাম যে সুযোগ ব্যয় আর উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে পার্থক্য কোথায়, সুযোগ ব্যয় আর উৎপাদন সম্ভাবনা রেখার পার্থক্য খুব একটা নেই, পার্থক্য হচ্ছে শুধু ডেল দিয়ে দেওয়া, ঠিক না? ডেল দিয়ে দেব, ওই এক্স অক্ষে ডেল এক্স দিয়ে দেবো আর নিচে লম্ব অক্ষে ডেল ওয়াই, ওয়াই অক্ষে ডেল ওয়াই দিয়ে দেব, কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা। সুযোগ ব্যয় মানে একটা দ্রব্য পাওয়ার জন্য অপর দ্রব্য ছেড়ে দেওয়া হয়েছে সুযোগ ব্যয়, কারণ একটি দ্রব্য উৎপাদন করতে গিয়ে বিকল্প সর্বোত্তম দ্রব্যের উৎপাদন পরিহার ব্যয়, ঠিক না? এটা বেনহামের সংজ্ঞা বলছে, একটা সংজ্ঞা মনে রাখলে সুবিধা হয়। যেমন কোন রাইটারের সংজ্ঞা যেটা ইকোনমিক্স কাকে বলে, অর্থনীতি কাকে বলে, যদি আমি এল রবিন্স এর সংজ্ঞা দিতে পারি, উনি বলছিল কি, এল রবিন্স মনে আছে তোমাদের, এল রবিন্স বলছিল অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে মানুষের মানব আচরণ বিশ্লেষণ করে। তোমার অ্যাডাম স্মিথ বলছিল অর্থনীতি সম্পদের বিজ্ঞান, পিএসএমএলসন বলছিল অপ্রাচুর্যের বিজ্ঞান। এইভাবে আমরা সংজ্ঞাগুলো সুন্দরভাবে মনে রাখবো, বারবার বললে আমাদের সহজ সুন্দরভাবে আমরা শিখে যাবো। তাহলে আমরা সুযোগ পেয়ে পারবো। এবং অর্থনৈতিক ব্যবস্থা যেটা বলছিলাম, অর্থনৈতিক ব্যবস্থা সারা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু এই চারটি অর্থনৈতিক ব্যবস্থার ভিতরে সংশ্লিষ্ট। সেটা ইরাকের অর্থনৈতিক ব্যবস্থা কেমন, সেটা হতে পারে ব্রাজিলের অর্থনৈতিক ব্যবস্থা কেমন, হতে পারে ভেনিজুয়েলার অর্থনৈতিক ব্যবস্থা কেমন, সারা বিশ্বের অর্থব্যবস্থা এই চারটি অর্থব্যবস্থার ভিতরে সম্পৃক্ত। আমেরিকার অর্থব্যবস্থা কেমন আমরা এখান থেকে পড়লে বুঝতে পারবো। দেখো অর্থব্যবস্থা নির্দেশ করা হয়েছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। প্রত্যেক সমাজে বা যেটা বল সংজ্ঞাটা মনে রাখবো, প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যগুলির ক্ষেত্রে
কার্যকরী কেন্দ্র করে নানারূপে সামাজিক ও আইনগত রীতিনীতি গড়েছে। এই রীতিনীতি প্রাতিষ্ঠানিক কাঠামো অর্থনৈতিক ব্যবস্থা, পৃথিবীতে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা সার প্রদান, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, যেখানে ধনীরা ধনী হয়ে যায় আর যারা গরিবরা গরিব হয়ে থাকে। নির্দেশমূলক অর্থব্যবস্থা, এখানে সরকারের হস্তক্ষেপ ব্যতিরেকে রেখে কি করে, সরকারের হস্তক্ষেপ ব্যতিরেকে রেখে শুধুমাত্র তোমার ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে যেই দাম নির্ধারিত হয়, এটা হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থা, এই দুইটার ভালো দিকগুলো নেওয়া হয়েছে, খারাপ দিকগুলো পরিহার করা হয়েছে। চার, ইসলামী অর্থব্যবস্থা, ইসলামী শরিয়া মোতাবেক সুদ ঘুষ হারাম, এই এবং কি বলা হয়েছে, আরেকটা বলা ছিল শ্রমিকের মজুরি, শ্রমিকের ঘাম শুকানোর আগেই দিতে হবে, এরকম কিছু ইসলামিক নিয়ম নীতি আছে, সেই আলোকে এটা দেওয়া হয়েছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কেমন, যেটা আমি বলছিলাম, দেখো বইয়ের আলোকে যে অর্থব্যবস্থার উৎপাদন উপকরণ গুলো ব্যক্তিগত মালিকানা বিদ্যমান, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা ব্যক্তিগত মালিকানা থাকতে হবে। কারণ এখানে ব্যক্তিগত মালিকানা, ব্যক্তি অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, ব্যক্তিগত মালিকানা থাকবে বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে, এখানে সরকারি হস্তক্ষেপ থাকবে না। নির্দেশমূলক অর্থক্ষেপ কি কথা, সরকারি হস্তক্ষেপই থাকবে আর ব্যক্তিগত মালিকানা থাকবে না, এটা একটা বিপরীত। বিপরীত মনে রাখলে খুব সহজ, তুমি যদি বিপরীতটা মনে রাখতে পারো তাহলে পড়াশোনা মানে কি, একটার সাথে একটা মিল খুঁজে বের করা, একটার সাথে একটা পার্থক্য খুঁজে বের করা, তো এটার সাথে এটা পার্থক্য কি তাহলে বুঝতে পারবে। সক্রিয় দাম ব্যবস্থা, অনেকেই গতকাল প্রশ্ন করছে সক্রিয় দাম ব্যবস্থা বুঝতে পারছি না, সক্রিয় দাম ব্যবস্থা বুঝতে পারছি না কেন, আমি বলছিলাম যে একটা চাহিদা রেখা এবং যোগান রেখা দুইটা মিলিত হয়ে, যে বিন্দুতে মিলিত হয়েছে ওইটা হচ্ছে তোমার সক্রিয় দাম ব্যবস্থা। এখন তুমি, আমি বলছিলাম যে তুমি যদি বাজারে যাও, তুমি যদি প্রথম অবস্থায় একটা দ্রব্য কিনতে যাও, একটা ধরলাম যে কোন সবজি কিনতে গেছো, সবজি কি হতে পারে, বেগুন হতে পারে, বেগুন তো, বেগুনওয়ালা যে বিক্রি করছে বিক্রেতা, ওনাকে বললে যে বেগুন কত করে, উনি বলে যে বেগুন হচ্ছে 100 টাকা করে। 100 টাকা কি তুমি 100 টাকা দিতে চাচ্ছ না, তুমি দিতে চাচ্ছ না, তুমি বলছো যে না 70 টাকা দিব, তাহলে উনি 100, তুমি 70, ব্যালেন্স হচ্ছে, ব্যালেন্স হচ্ছে না, ইকোনমি সবসময় ব্যালেন্সের চিন্তা করে, ব্যালেন্স হয়নি। এবার কি বললো, ও বিক্রেতা ঠিকই একটু কম দেয় এবং ক্রেতারও কিনতে হবে, উনিও একটু উঠবে, তাহলে বিক্রেতা বললো যে, ক্রেতা বললো যে না ঠিক আছে, তাহলে আপনি আর কিছু কম রাখেন, 80 টাকা রাখেন, উনি বললো যে আচ্ছা ঠিক আছে 80 টাকা, তাহলে এই যে ব্যালেন্স হয়ে গেল। তার মানে এই যে যেই দামে তোমার দ্রব্যটা বিক্রি হবে, চাহিদা এবং যোগান যেখানে যে মিলিত হবে, এটা হচ্ছে সক্রিয় দাম ব্যবস্থা। বাজার নির্ধারণ হয় এরকম সক্রিয় দাম ব্যবস্থা দিয়ে, দামাদামির মাধ্যম দিয়ে আসলে তোমার ওই দ্রব্যের বিক্রি হয়ে থাকে, এবং এটাই দাম দাম ব্যবস্থা, সক্রিয় দাম ব্যবস্থা। দাম প্রক্রিয়া, যে কোনো অর্থনৈতিক ব্যবস্থায় বাজার ব্যবস্থার প্রকৃতিতে দাম প্রক্রিয়া বলা হয়, আসলে বাজার ব্যবস্থা প্রক্রিয়া, বাজার ব্যবস্থা যে দাম, যে দামে নির্ধারণ হচ্ছে, বাজার ব্যবস্থা যে দামে বিক্রি হচ্ছে, ওই যে দুজন দামাদামি করে একটা দামে বিক্রি হলো, ওইটা হচ্ছে দাম ব্যবস্থা। অর্থাৎ যে কোনো অর্থনীতির পণ্য বা সেবার দাম যে প্রক্রিয়া নির্ধারিত হয়, সেই প্রক্রিয়া হচ্ছে দাম দাম ব্যবস্থা। তাহলে আমরা এই অধ্যায় সংক্ষেপণ গুলো সুন্দরভাবে পড়বো, ঠিক আছে, অধ্যায় সংক্ষেপণ সুন্দরভাবে পড়লে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই অধ্যায় শেষ করে ফেলতে পারবো। এই কথাগুলো কিন্তু আমরা পড়ছি, নির্দেশমূলক অর্থব্যবস্থা কাকে বলে, মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে, এবং ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে, এই কথাগুলোর ভিতরেই আমি যখন পড়ছি তখন এই সংজ্ঞাগুলো দিয়ে দিচ্ছি। দেখো নির্দেশমূলক অর্থব্যবস্থা এখানে কি থাকবে, নির্দেশমূলক অর্থব্যবস্থার ভিতরে থাকবে তোমার যেটা আছে, এই এখানে থাকবে হচ্ছে যে ব্যক্তিগত মালিকানা থাকবে না এবং সরকারি হস্তক্ষেপ থাকবে, একটা নির্দেশমূলক অর্থব্যবস্থা। এটার দুইটার ভিতরে ইসলামী অর্থব্যবস্থা যেটা বললাম, এটার তুমি পারবা সঠিক সুন্দরভাবে বুঝতে পারবা। ব্যষ্টিক অর্থনীতি কি, অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র দিক নিয়ে আলোচনা করা হয়, যেমন একজন ব্যক্তির আয়, একজন ব্যক্তির ভোগ ব্যয়, একজন ব্যক্তির বিনিয়োগ ব্যয়। সামষ্টিক অর্থনীতি কি বলা হয়েছে, যে অর্থনীতির যে শাখায় সামগ্রিক ব্যক্তিবর্গ তোমার আয় ব্যয়, জাতীয় আয়, জাতীয় ব্যয়, যেমন একটা দেশের আয়, একটা দেশের ব্যয়, এইভাবে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে, তখন কিন্তু সেটা তোমার সামগ্রিক অর্থব্যবস্থা নিয়ে, সামষ্টিক অর্থনীতি ব্যবস্থা। সামষ্টিক মানে তুমি চিন্তা করবো একজন সরকারের অর্থব্যবস্থা, সরকার কিভাবে চিন্তা করে, সরকার কিভাবে এই জিনিসগুলো নিয়ে আসতে পারে। সক্রিয় দাম ব্যবস্থা আমরা দেখছি, সক্রিয় দাম ব্যবস্থা চিত্রই যে এটা দেখেছিলাম, এটা চাহিদা রেখা, এটা যোগান রেখা। তো আমি যে বললাম যে তুমি যদি, ওরা একজন বিক্রেতা যদি 100 টাকা বলে, তাহলে 100 টাকা যদি বলে তখন তো তুমি ক্রয় করবে না, তাই না, তো তুমি বলবো যে তুমি দেখো এর নিচে আর একটা দাগ আছে, এর নিচে আসতে চাচ্ছ, কিন্তু তুমি বলে 70 টাকা, তখন 70 এবং 100 ভিতরে মাঝামাঝি হবে 80, এই যে যেখানে ক্রস হয়ে যাবে এটাই হবে সক্রিয় দাম ব্যবস্থা। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, সবাইকে ধন্যবাদ।
এবং সঠিক সুন্দরভাবে কাজ করো। আজকের কাজ, আজকের ছোট ছোট কাজই আগামী দিনে তোমার বড় বড় পুঁজি হিসেবে দাঁড়াবে, এবং সঠিক সুন্দরভাবে তুমি যদি কাজ করো তাহলে তুমি ভালো করতে পারবে।